আগে যাইতে হবে, তো ওই সাইডে একটা রাস্তা আছে যেটা দিয়ে আপনার মেইন রোডে যাওয়া যায়, কিন্তু আমি মেইন রোড দিয়ে গেলাম না, কারণ এই যে মনে করেন রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, মনে করেন সকালবেলা একটা রিফ্রেশ মাইন্ড থাকে না, তখন এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে মানে আমার 5-10 মিনিট বেশি লাগুক, কিন্তু এরকম একটা রাস্তা দিয়ে যেতে সত্যি অসাধারণ লাগে। কিছু জিনিস তো আর হিসাব করে হয় না, তেমনি এই রাস্তাটার বেলায় মানে আমাকে হিসাব করে আমি চলি না, যে রাস্তাটা আমাকে 10 মিনিট বেশি লাগুক তারপর আমি এই রাস্তা দিয়ে যাবো, কারণ এই রাস্তায় একটা মানে সৌন্দর্য আছে, গ্রামীণ সৌন্দর্য, একটা নিরাপত্তা। আর হাইওয়ে রোডের পাশে দিয়ে গেলে মনে করেন টেম্পোর শব্দ, বাসের শব্দ, ট্রাকের শব্দ, মানে আরে বাপ। তবে এই রাস্তায় আর একটা জিনিস ভাই, এই রাস্তায় যেহেতু এরকম ঘাস আর জঙ্গল এলাকা, এখানে একটু সাপেরও ভয় আছে, আর বর্তমান তো গরমকাল, বর্ষাকাল আর কি, তো গরমে মনে করেন সাপেরা এই ঝোপের ভিতরে থাকতে পারে না, তো এই চলাচল করে এপাশ থেকে ওপাশ করে, আমরা যেমন বিছানায় শুয়ে এপিট ওপিট করি, তারাও কিন্তু এরকম এপাশ ওপাশ করে, এই তখন কিন্তু আমাদের সামনে চলে আসে সাপেরা। তো যাই হোক, এই যে মনে করেন ব্লকের রাস্তা ছেড়ে এখন মোটামুটি একটা আমরা মাটির রাস্তায় উঠলাম, উপরে কিছু খোয়া টোয়া ফালানো আছে যাতে রাস্তাটা ভেঙে না যায়, চারপাশে দেখতে পাচ্ছেন আবাদি জমি, যে জমিগুলোতে ধান লাগানো হবে, আর এখানে একটা রয়েছে কিডার কার্ডেন স্কুল, এটা লালাবাজার আব্দুল গফুর কিডার কার্ডেন, বলতে পারেন এটা একটা বেসরকারি কিডার কার্ডেন, যেখানে আর কি কিডার কার্ডেন স্কুল, যেখানে গ্রামের বাচ্চারা যাতে পড়তে পারে, অনেকে আছে দূরে, অনেক আছে মনে করেন দূরে দূরে স্কুলগুলো, তখন এগুলো স্কুল আর কি এখানে রাখা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বক রয়েছে, বকগুলো মনে করেন এই ক্ষেতের মাছটাকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ থাকে, এই এই সিলেট এলাকায় কিন্তু এই হাওর বা জমিতে যখন পানি লাগে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণ মাছ হয়, এবং এই যে সকালবেলা দেখুন মাছের আহরণ করার জন্য বকগুলো কিন্তু এসেছে, এই বকগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। তো এই সাইডে কিছু বাড়িঘর রয়েছে, তবে বাম সাইডে কোনো বাড়িঘর নাই, এখানে শুধু ক্ষেত জমি, ডান দিকে বাড়িঘর বেশি আর কি। তবে সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদটা হলো এই গ্রামের মসজিদ, এবং মসজিদটা দেখতে মোটামুটি সুন্দর, এবং সাথে দেখতে পাচ্ছি মসজিদের সাথে কিন্তু আরও 2-3টা ঘর আছে, হয়তো একটা ইমামের থাকার জন্য জায়গা হবে বা একটা মাদ্রাসা হতে পারে। তো মসজিদটা কিন্তু পরিপাটি গুছানো, আর দেখেন আবার এসিও আছে কিন্তু মসজিদে, দেখেন এয়ার কন্ডিশন আছে দেখাচ্ছি জুম করে। আসলে সিলেটিদের ভাই যে পরিমাণ টাকা, লন্ডনি টাকা, মনে করেন এরা অনেক জায়গায় মনে করেন মসজিদে তো লাগাবেই, মসজিদগুলো সুন্দর সুন্দর সিলেটিদের, তো বাসাবাড়িও বাসাবাড়িগুলো খুব সুন্দর করে, দেখেন একটা ভাবতে পারেন কত সুন্দর করে মসজিদটা, মানে একজন ডিজাইনার বা আর্কিটেক্টার যেমন প্ল্যান করে একটা জায়গা জায়গায় আর কি ভবনগুলো নির্মাণ করে, ঠিক সেরকম ভাবে দেখুন এখানে গার্ডেন আছে, তারপর পাশে মসজিদ, একটা সুন্দর গেট, মানে অসাধারণ সব। ভিতরে আবার সিসি রাস্তা আছে, চারপাশে দেখুন ফল ফলাদের গাছও আছে, মানে একটা পারফেক্টলি মসজিদ বলতে যাবো যায়, মসজিদটাকে যথেষ্ট চারপাশে স্পেস দেওয়া হয়েছে, মসজিদের সাথে 2টা রুম করা হয়েছে, এটা কিন্তু ভালো একটা বিষয়। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে খোয়া দিছে, কিছু খোয়া ফেলা রাখা হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করে রাখবেন।